এসেছিল তাদেরকে সমাবেশ স্থলে নিয়ে এসেছি এই কাজটা করবেন আপনারা কেন আমি করব আপনাদের প্রত্যেককে সেই দায়িত্বটা নিতে হবে যদি নিতে পারেন তাহলে নেতা হতে পারবেন কর্মী হতে পারবেন নতুন ধরনের রাজনীতি উপহার দিতে পারবেন শুধুমাত্র লাইভ ভিডিও ইউটিউবে ফেসবুকে বক্তব্য মুরগির বাজারে যে লাইভ করা সিএনজি টুইটার লাইভ করা এগুলো ভেলকামি কাজ এই ভারতকে আপনারা এরকম দাম দিতে হবে গণ অধিকার পরিষদ একজন কেন্দ্রীয় নেতা আপনি যদি বয়সে তরুণ হন আপনার কাছ থেকে মানুষ সেই ধরনের অনুসরণীয় অনুকরণীয় কিছু প্রত্যাশা করে আপনাদের প্রত্যেকে আচার আচরণে কাজে কর্মে সেই দায়িত্বশীল ভূমিকাকে নিতে হবে যখন যে নির্দেশনা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় সেটি পালন করার জন্য সর্বাত্মকভাবে জাতীয় করতে হবে এই বৃষ্টির মধ্যে আমরা রাজপথে ভিজে রোদে পুড়ে আমরা অভ্যস্ত আমরা ভেবেছি এখানে আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ নাগরিকরা রয়েছেন নেতা কর্মীরা রয়েছেন তাদের অনেকের অসুস্থ হয়ে যেতে পারে কষ্ট হতে পারে তাই আমরা বৃষ্টির জন্য সাময়িক প্রোগ্রামে স্থগিত দেখেছিলাম কিন্তু যখন দেখলাম আমাদের যুব অধিকার পরিষদের ভাইরা বৃষ্টিতে ভিজে ভিজে প্রোগ্রাম দিচ্ছে আমি আর বসে থাকাটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না কেউ কেউ বসে থাকলে সেটা আলাদা বিষয় আমার কর্মীরা যদি বৃষ্টির মধ্যে ভিজতে পারে রোদে পুড়তে পারে আমি কেন বসে থাকবো আমি কিন্তু এখানে এসে পড়েছি গত কয়েকটা দিন আমাদের উপরে যে সাংগঠনিক যে কিছু দুষ্কৃতিকারীরা দলসুদ নেতারা গোয়েন্দা সংস্থার ধাঁধা করে টাকা পয়সা খেয়ে গণ অধিকার পরিষদকে বিতর্কিত করার জন্য জনমানুষকে বিভ্রান্ত করার জন্য যারা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে তাদেরকে আমরা চুক্তি দিয়ে তর্ক দিয়ে মোকাবেলা করেছি উগ্রতা দিয়ে গালিগালাজ দিয়ে আমরা আপনাদেরকে একটা কথা বলতে সোশ্যাল মিডিয়াতে যারা নেতিবাচক প্রচার করে কথা বলে ভিডিও বানায় কোন লাইক শেয়ার কমেন্ট না করে স্কিপ করে আপনি যদি লাইক করেন কমেন্ট করেন আপনার বন্ধুদের তালিকায় যারা আছে তারা সুপারে তার প্রচার করে জাস্ট অ্যাভয়েড করে ওই যে তাইরি সাহেব বলেছিল যে চিল্লায় দেখি মার্কেট পাউন্ড দেয় দুই চার দিন খাওয়া চিল্লায় মার্কেট না পাইলে আজকে অনেক কথা বলতে চেয়েছিলাম গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র নিয়ে এসেছি গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র নিয়ে এসেছিলাম যেহেতু প্রতিকূল পরিস্থিতির কারণে আমাদের প্রোগ্রামটি সংক্ষেপ করা হয়েছে আমাদের নবনির্বাচিত অনেক ব্যক্তিবৃন্দ বা চারজন সদস্য নির্বাচিত হয়েছে সভাপতি সেক্রেটারি সহ প্রধান নির্বাচন কমিশন আগে মিটিংয়ে রেজুলেশন করে উচ্চতর পরিষদের সদস্য হয়েছে 11 জন সদস্য 11 জন বক্তব্য রাখে নাই এইটা একটা সংগঠনের বৈশিষ্ট্য নেতার বৈশিষ্ট্য